গুড মর্নিং ভাই ও বোন, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদ ও দোয়াতে। আর আমার জয় গো চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা শোনা ভাই ও বোন। এতক্ষণ আমি কাজে পুরো কাজ করতে করতে হরান হয়ে গেছি, তারপরে গরুদেরকে ছান করাইলাম আজকে। মানে ঠান্ডাটা একটু কম কম আছে, তবুও ঠান্ডা আছে, তবু গরুদেরকে ছান করানো হলো। ছান টান করায় সরষা তেল টেলগুলো সিঙ্গিতে মাখিয়ে দিলাম, কেন ঠান্ডা দিন ছান করালে সর্দি টর্দি জ্বর টর আসতে পারে, তার জন্য এগুলো করলাম। আর হলো এখন হলো গরুর ঘরে আসলাম, গরুর ঘরে কাজগুলো সব কমপ্লিট করতে, আর কমপ্লিট করলাম। আর হলো একটা ভাই আমাকে বলেছে কালকে যে, দিদি ভাই তোমার ছোট গরুটাকে দুনি করে আজকে আমাকে আমাদেরকে দেখাও। দেখে আজকে তো দেখাতে পারলাম না, কেননা রাত্রে দেখি কি বাছুরটা ছুটে সম্পূর্ণ দুধটা খেয়ে ফেলছে, আর এখন তো দেখানো হলো না। তাহলে আমি কালকে দুনি করে আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো, ঠিক আছে সোনা ভাই বোন? তোমরা দুঃখ মাইন্ড করো না, কেননা যে কোনো ভাই বোন আমাকে বললে, আমার মানে ভিডিও করে না বললে বিরাট কষ্ট হয় আর কি, তার জন্য আমি মানে ই করব, কালকে করে তোমাদেরকে দেবো, ঠিক আছে ছোটো গরুটাকে? আমার তো ভালোই লাগে ছোটো গরুটাকে দুনি করতে। আর এখন হলো আমি বড় গরুটাকে মানে কাউ মিল্কিং করতে আসলাম, আর দেখো বাছরটা দুধ খাচ্ছে, ছেড়ে দিয়েছি। দেখো না এখানে না ছুলে যায় গো, পাকাতে শুইলে দেখো না, এই জন্য না কতগুলো ভাই বোন বলে যে পায়ে কী হয়েছে, এমনি কিছু হয় নাই, তারপরে হলুদ আর তেল দেওয়াতে মানে কমে গেছে, যায় আবারই কী করে জানো না, যে পাকাতে শয় আর এই যে পাকাতে ঘষ্টাগুলো লাগে, এই জন্য মাটিতে রাখলে সবচেয়ে বেশি ভালো হয় গরুগুলোকে, মানে স্পট পড়লে না মানে অনেকটা খারাপ লাগে, নিজেরই খারাপ লাগে। তার জন্য ভাবছি যে মাটিতে মানে এবার যদি গলিটা আবার বাড়িতে নেই, তাহলে একটা রুম আর কি মাটি রাখবো, ওখানে মানে দিনে রাখবো রাত্রে পাকাতে রাখবো আর কি, এরকম করে রাখতে হবে আমার। তাহলে এখন আমি কাউ মিল্কিং করি, সোনা ভাই বোন সঙ্গে থেকো, দেখতে থাকো আমার কাউ মিল্কিংটা। আর তারপরে বোন আমি জল দিয়ে বাটগুলোকে ধুয়ে নিচ্ছি, আর তোমরা আমার কাউ মিল্কিং পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? আমি কীভাবে কাউ মিল্কিং করছি তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ সোনা ভাই বোন, তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তোমরা আমাকে অনেক ভালোবাসা দেওয়ার জন্য, তোমরা আমাকে নিজের বোনের মতন ভালোবাসছো, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা। তোমরা আমাকে এইভাবেই তোমরা আমার পাশে থেকো। দেখো আমি আমি জিনিসটা করেছি, তেল শুকিয়ে গেছে, দেখো আমার কাউ মিল্কিং করা হয়ে গেল। আর আমার এই যে দেখো ছোটো গরুটাকেও না আমি ছান করাই দিছি আজকে, জানো না সেই পাচ্ছি কি গরুটা, ওকে ছান করাই দিছি আজকে। আচ্ছা সবগুলো গরুগুলোকে ছান করানো হয়ে গেছে, এখন আমি ঘরে চলে যাই। হ্যাঁ
এখন আমি দুধের বালতিটাকে নিয়ে ঘরে চলে যাব দেখো না দুধের বালতি আর আমি ঘরে চলে যাচ্ছি দেখো সোনা ভাই ও বোন ঘরে চলে আসলাম ঘরে এসে বসে পড়লাম সকালে থেকে এক ফোঁটাও মানে রেস্ট পাই নাই কেননা সারাদিন খালি কাজই করেছি জানো কিছু সকালে থেকে কিছু খাওয়াও হয়নি আমার তার মানে আমি ভাবছি গায়ে দুনি করে এসে খাবো আর আজকে জানো আমি কী বানাইছি তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ দাঁড়াও এই দেখো ভাপা পিঠে বানিয়েছি প্রেশার কুকারে ছাঁকনি দিয়ে এই দেখো কি সুন্দর করে ভাপা পিঠে বানিয়েছি আমি এক টিফিন বাটি বানানো হয়েছে আরও বানানো হয়েছিল বাচ্চারা সব খেয়েছে আমার বড় ছেলেটা খুবই ভালোবাসে এই ভাপা পিঠাগুলা আর আমিও মানে ভালোবাসি খালি নারকেল আর হলো চালের গুঁড়ো দিয়ে বানানো হয়েছে কিন্তু এটা প্রেশার কুকার আর হলো তোমার হলো ছাঁকনি দিয়ে কেউ যদি না পারো আমাকে কমেন্টে বললো আমি তাহলে আরেকদিন বানিয়ে তোমাদেরকে ভিডিও করে শেয়ার করবো তারপরে এগুলো বানানো হয়েছে এগুলো খা মানে সবাই খেয়েছে হাজব্যান্ডও খেয়ে চলে গেছে আমার দুইটা বাচ্চাও খেয়েছে তার মানে আমার বড় ছেলেটা গেছে জুতা কিনতে ও মানে ফুটবল খেলবে ফুটবল খেলার বলে জুতা লাগে ওর তার জন্য আমাকে বললো যে মা টাকা দাও ও টাকা নিয়ে জুতা কিনতে গেছে আর ছোটো ছেলেটা খেলছে আজকে রবিবার আর হলো এখন আর কী বলবো বলো এগুলো এখন বসে বসে না খাবো খিদা পাইছে জানো খুব খিদা পেয়েছে আর খিদা লাগলো না আমার মুখটা দেখলে কিন্তু বোঝা যায় না বলো তো কেন কেননা আমার মুখটাই এরকম মানে বোঝা যায় না শুকাই না আর কি না খেয়ে থাকলেও আমি শুকাই না আর আজকে আরেকটা কথা বলছি আমার একটা ভাই আছে রাজ ভাই ওই ভাইটা আমাকে অনেক ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে আমার প্রত্যেকটা ভাই বোনই ভালোবাসে সবাই ভালোবাসে কিন্তু রাজ ভাই আমাকে ছোট একদম ছোট বাচ্চা আর কি বেশি বয়স না ওর ক্লাস নাইনে পড়ে ও আমাকে বলেছে দিদি ভাই তোমার বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে আমাদেরকে দেখাও তো রাজ ভাই আমি তোমাকে কথা দিলাম আমি আর কিছুদিনের মধ্যে যখন বাড়িটা আমার পুরোটা ঠিক হয়ে যাবে তখন আমি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কেন এখন কি দেখাবো তোমাকে আমার বাড়ি বলো আমার বাড়ি একদম ভাঙাচোরা আর কি বলবো নতুন ঘরগুলো দেওয়া হয়েছে আর গলিঘর তো তোমার 100 মাইল ফাঁকে একদম কি বলবো আর আমার একদম ছেঁড়া বাড়া বাড়িঘর জানো না এর জন্য আর কি ঘুরে ঘুরে দেখাবো যখন আমার বাড়িটা পুরোটা ঠিক করবো তোমাকে আমি কথা দিলাম আমি পুরো বাড়িটা তোমাকে ঘুরে ঘুরে দেখাবো ঠিক আছে সোনা ভাই বোন আর এই ঘরটা তো আমি থাকি তোমরা তো জানোই আর পাশের রুমটাতে আমার ছেলেরা থাকে আর রান্নাঘর তো জানোই একদম ভাঙাচোরা রান্নাঘর আমার আমার তো অত বড় লোক না তোমরা তো জানোই আর হলো আমার মাটিটা আরও তোমরা তো জানো হঠাৎ করে আমার মাটিটা ভাগাভাগি হয়েছে মানে এখনও সীমানাটা সমজায় আমাকে দেয় না যদি যখন দেওয়া হবে তখন আমি বাড়িটাকে পুরোটা ওয়াল টোয়াল দিয়ে ঠিক করবো আর কি আস্তে আস্তে আমার একটা আর কি মনের ইচ্ছা আছে আর কি এখন পারবো না নাই জানি না কিন্তু তোমাদের আশীর্বাদ থাকলে আমি ঠিক পারবো আর কি তোমাদের দুয়ার আশীর্বাদ থাকলে আমি ঠিকই পারবো ঠিক আছে আর কে কে পিঠে খাবে এসে পড়ো আমার বাড়িতে জয়ের বাড়িতে এসে পড়ো জয় বোনের বাড়িতে সবাই বাপা পিঠে খেয়ে যাবে এগুলোকে কেউ কেউ না কেটলি পিঠে বলে জানো না তাহলে ঠিক আছে সোনা ভাই বোন তাহলে আমি এখানেই আমার ব্লগটা শেষ করলাম আবার নতুন একটা ভিডিওর সাথে আসবো আর তোমাদের কী ধরনের ভিডিও চাই তোমরা আমাকে মানে কমেন্ট বক্সে বলবে গরুর বিষয়ে কোনো কথা থাকলে তোমরা বলবে আমাকে আমি ভিডিও করে তোমাদেরকে উত্তর দেবো ঠিক আছে সোনা ভাই বোন তাহলে আমি এখানেই ব্লগটা স্টার্ট মানে শেষ করলাম তার মানে বেশি বড় করলে না সবারই তো জানোই এই জন্য একটু এখনই শেষ করলাম এখানে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হলো কি থাকবে বলো তো সাবধানে থাকবে ঠিক আছে বাই বাই।